সন্তানে বাবা ছাড়া সন্তানে কি কথা। তারপরে দরবার থেকে বলছে যে আপনারা দরবারি গান করবেন, খাজা বাবার শান করবেন, ভান্ডারি শান করবেন, মুর্শিদি শান করবেন, এতটুকু আমাদের মাঝে দয়াল বাবা ইকবাল শাহ পৌঁছে দিলেন। তো গানে যাবো পরে, আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য শিল্পী জনাব শরীফ সরকার সাহেব। হ্যাঁ, বুড়া মানুষ, আমি হইলাম জুয়ান মানুষ। গানের মাঝে কিন্তু জুয়ান বুড়ার কোনো পরিচয় পাইলাম না। ওইখানে আমার কথাটা না, কথাটা হলো এইখানে যে আমি বলছি আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, আমি আমার দাদার সাইজি কই, সর্দার কই, চৌধুরী কই, হের সমস্যাটা কি? আচ্ছা কথাটা আছে না, আমি আমার দাদাকে সাইজি বলি, চৌধুরী বলি, ভুইয়া বলি, ফোরদান্ডা বলি, যা মন সব তা বলি, হের সমস্যাটা কি? আমার প্রশ্ন এই সমস্যাটা কি? এটা আমার প্রশ্ন, এটা কিন্তু জবাব দিতে হবে। তা আগে শুনছে রশিদ সরকার আছিল, এখন নাকি রশিদ সাইজি হয়ে গেছে, যে কিভাবে বলবো, কিভাবে যে সরকার থেকে সাইজি হয় বলবো। তো দুঃখ শুধু এই কথাটা যে ইরাক থেকে আমেরিকা, আমেরিকা একটা বিমান যাবে, তো বিমানটা যখন ইরাক থেকে সাইরা দেওয়া হইলো, মাঝ রাস্তায় গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দেখবেন, একটা অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষের হাত পা মাথা বুক পিট নষ্ট হয়ে যায়, এগুলিকে হাসপাতাল নেওয়া হয়। তেমনি তাদেরকে যখন হাসপাতাল নেওয়া হলো, আমেরিকান ডাক্তার একটা কাজ করলো কি, অনেকগুলি যাত্রী যারা একটু নড়াচড়া করে তাদেরকে আমেরিকান ডাক্তার একটা টিক চিহ্ন দিয়ে দিছে, যেটা জীবিত এটাকে যেন না ধরা, আর যেটা মারা গেছে এটাকে একটা করচ চিহ্ন দেওয়া হলো, যেন এটা মারা গেছে এটাকে আর ডাক্তারখানা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন দম আসলো, আস্তে এখন দম আসলো, যারা মারা গেল তাদেরকে ঘাড়াই নিয়ে পালাইবো, আর যারা একটু নড়াচড়া করে তাদেরকে ডাক্তারখানায় নিয়ে ভর্তি করা হবে। এখন এক করচ চিহ্ন দেওয়া মরা লোকের কাছে যখন ডাক্তার গেল, মরা লোক তো এখন জীবিত হয়ে গেছে, মরা লোকটা জীবিত হয়ে গেছে দমে। এখন এটারে কাটাকুটি করবো, মরা কয় আমারে কি করেন, কতরে কাঁদি কই কেরে, কতি তো মরা, কই মরা আমি, আপনি দেখেন না আমি জীবিত, কয় না তুই জীবিত কইলে তো হবে না, আমেরিকান ডাক্তার তোকে মরা ঘোষণা কইরা করচ চিহ্ন দিয়ে দিছে, তাইলে তোরে বাঁচানো মনে হয় না। বলে আপনি বলেন কি, ডাক্তার তো করচ চিহ্ন দিছে আমাকে মরা মনে করে, কিন্তু আমি তো জীবিত, কতই জীবিত আসার যাই হোক তোরে গাড়াই নিতে হবে, কারণ তুই আমেরিকান ডাক্তার চাইতে বেশি বুঝোস। আবুল সাগরের ছাত্র রশিদ সরকারকে সাইজি বলছে, আর তারপরও আপনার প্রশ্নটাকে আমি কোনো বুঝতে পারলাম না, যে আমার দাদার সাইজি বললে এটা কি আপনি বুঝেন বেশি না আমি বুঝি বেশি? তারপর আপনার যেহেতু এখানে একটা মারাত্মক আপনার কি সমস্যা হয়েছে এটা বলার জন্য চেষ্টা করব, তার আগে আমি একটি গান করি, তারপরে আপনার এই কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তো এবার যে গানটি করব, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামের উপরে একটি গান রাখার জন্য চেষ্টা করব। ভালো পলকে পলকে মনে পড়ে তোমাকে, ইকবাল শাহ পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে ভক্তের জীব ও ইকবাল শাহ, কবে হবে দর্শন ও খাজা।
Oh,
Oh, God, I'm a teacher. Oh, baby, oh, baby.